নমস্কার বন্ধুরা, আশীর্বাদ জব চ্যানেলের সকল বন্ধুদেরকে আবারও একবার অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমরা নতুন একটি চাকরির খবর নিয়ে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে যে জব রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করতে আছে সেটি পাবলিশ করা হয়েছে ত্রিপুরা যে হাইকোর্ট আছে সেখান থেকে, অর্থাৎ হাইকোর্ট ত্রিপুরা আগরতলা থেকে একটি রিকোয়ারমেন্ট পাবলিশ করা হয়েছে। বলতে গেলে এখানে দুটি রিকোয়ারমেন্ট পাবলিশ করা হয়েছে এবং দুটি রিকোয়ারমেন্টে ভেরিয়াস পোস্টে কিন্তু নিয়োগ হবে। তো তা নিয়ে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো বন্ধুরা। তো এখানে একটি কথা বলে নেই, এই যে রিকোয়ারমেন্টটি পাবলিশ করা হয়েছে তার অফিসিয়াল যে নোটিফিকেশনটা আছে সেটি তোমাদেরকে আমি শো করাবো। সেই নোটিফিকেশনের মধ্যে পার্টিকুলারলি যে আমাদের একটি জবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি, এজ লিমিট, কোয়ালিফিকেশন, কীভাবে আবেদন করবে, সেই বিষয়গুলি একটু ডিফারেন্ট টাইপে বোঝানো হয়েছে। তো আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটে আমি যাব, সেখান থেকে গিয়ে বিস্তারিত যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো সেই তোমাদের বোঝার সুবিধার্থে আমি সেখান থেকে বিষয়গুলিকে পাবলিশ করব। এবং অফিসিয়াল যে নোটিফিকেশন দুটি, সেই নোটিফিকেশন দুটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এই যে ত্রিপুরা হাইকোর্ট আগরতলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রয়োজনে তোমরা সেখান থেকে কিন্তু সেই নোটিফিকেশনগুলি, অর্থাৎ অফিসিয়াল যে নোটিশ আছে সেই নোটিশগুলি কিন্তু তোমরা চেক করতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি একটাই রিকোয়ারমেন্ট করবো যে তোমরা অবশ্যই ভিডিওটি দেখার পর একবার হলেও সেই নোটিশগুলিকে নিজে দেখবে, তারপর ডাউট থাকে তাহলে সেই ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা ত্রিপুরা হাইকোর্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খোলার পর একটু নিচে গেলেই বন্ধুরা এখানে আমরা দেখতে পারবো নোটিশ বোর্ড থেকে কিছু নোটিফিকেশন এখানে শো করছে। সেই নোটিফিকেশন থেকে আমরা নোটিফিকেশনগুলি দুটি ডাউনলোড করব এবং একের পর এক আমি একটি অফিসিয়াল সাইটে গিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওতে যদি ক্লিক করে থাকেন অবশ্যই কমপ্লিট ভিডিওটি দেখবেন এবং দেখার পর অবশ্যই মতামত হিসেবে একটি লাইক এবং ডিসলাইক দিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলি সবার আগে দেখার জন্য, কারণ বেল বাটন অন রাখলেই কিন্তু আপনার নোটিফিকেশনে ভিডিওটি চলে যাবে এবং প্রথমে কিন্তু আপনি ভিডিওগুলি দেখতে পারবেন এবং জবের খবরটা কিন্তু সরাসরি আপনি ওখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই ওয়েবসাইটে এবং সেখান থেকে গিয়ে বিস্তারিত টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে একের পর এক আলোচনা করছি। থেকে যে রিকোয়ারমেন্ট পাবলিশ করা হয়েছিল সেটি আলোচনা করার জন্য আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং সেখান থেকে আমরা বিস্তারিত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি একের পর এক দেখব। প্রথমে বন্ধুরা দেখে নিচ্ছি যে হেডলাইন্সটা ওরা দিয়েছে সেটা ত্রিপুরা হাইকোর্ট রিকোয়ারমেন্ট 2019 টু ফিল্ড ইন টু ব্যাগেন্স পোস্ট দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন ইনভাইটস অ্যাপ্লিকেশন গ্রেড ওয়ান পোস্ট। অর্থাৎ বন্ধুরা, গ্রেড ওয়ান পোস্টেই কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, দিস ভ্যাকেন্সিস আর ইন হাইকোর্ট ত্রিপুরা এট আগরতলা ত্রিপুরা। অর্থাৎ বন্ধুরা, আগরতলাতেই কিন্তু আমাদের যে হাইকোর্ট আছে ওখান থেকে যেটি পাবলিশ করা হয়েছে এবং দুটি পোস্ট আছে বন্ধুরা এখানে, এবং পরবর্তী গ্রেড থ্রির আরও পোস্ট আছে। সেই নেক্সট যে রিকোয়ারমেন্টটি সেটি নিয়েও আলোচনা করব। যে অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করা হয়েছিল তার কিন্তু নোটিফিকেশন ডেট আছে 8 জুলাই কিন্তু সেটা পাবলিশ করা হয়েছে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 24 জুলাই 2019। তো বন্ধুরা, এখানে আরও একটি কথা বলে রাখছি, যারা যারা এই রিকোয়ারমেন্টে আবেদন করবে, অর্থাৎ তোমরা যখন হাইকোর্টে যাবে গিয়ে ফর্মগুলি জমা করবে, তখন তাদের কাছ থেকে এই বিষয়টা জানার চেষ্টা করবে যে ইন্টারভিউটা কবে হবে, সেই জিনিসটা যদি ওরা বলে দেয় তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। কবে তোমাদের ইন্টারভিউটা হবে সেই সম্বন্ধে একটু ধারণা পাবে, কারণ এখানে কিন্তু কবে তোমাদের ইন্টারভিউটা হবে সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া হয়নি। তারপর আসছি বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। কীভাবে পে করতে হবে সেটাও আমি এখানে বলে দিচ্ছি। এখানে ক্লিয়ারলি লেখা আছে পে দ্য এক্সামিনেশন ফিস থ্রু ব্যাঙ্ক ড্রাফট, অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে ড্রাফট কাটতে হবে তোমাদের, ইন ফেভার অফ দিতে হবে, যে অ্যাড্রেসটা দিতে হবে সেটা হচ্ছে রেজিস্টার্ড জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, এই অ্যাড্রেসটাই কিন্তু ফেভার করতে হবে তোমাদের ড্রাফটের মধ্যে, এবং ড্রাফটটা কিন্তু তোমাদের সেই যে ফর্ম আছে ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। কীভাবে আবেদন করবে সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। তো বন্ধুরা, এবারে চলে আসছি এজ লিমিট এবং জব লোকেশন। এজ লিমিট নিয়ে তো আছে বন্ধুরা, 35 থেকে 48 বছরের ভিতরে কিন্তু তোমাদের হতে হবে এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে। জব লোকেশন তো বন্ধুরা চিন্তার কোনো কারণে হাইকোর্ট অফ ত্রিপুরা এট আগরতলা। তো বন্ধুরা, এবারে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় কোয়ালিফিকেশন, একটি জবের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনটা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাটলিস্ট 7 ইয়ার প্র্যাকটিস ইন কোর্ট অফ সিভিল অ্যান্ড ক্রিমিনাল জুরিসডিকশন। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু কোর্টে তোমাদের কিন্তু 7 ইয়ার্সের কিন্তু তোমাদের প্র্যাকটিস থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা
এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবার তোমরা এখান থেকে কোয়ালিফিকেশনটা দেখে নিতে পারো। ক্যান্ডিডেটস শুড হ্যাভ এট লাস্ট 7 ইয়ার প্র্যাকটিস ইন কোর্ট অফ সিভিল অ্যান্ড ক্রিমিনাল জুডিশিয়াল, কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই থাকতে হবে, তাহলেই কিন্তু এই পোস্টের প্রতি তোমরা আবেদন করতে পারবে। এবারে বন্ধুরা আমরা চলে আসছি পে স্কেলে। তোমাদের পে স্কেল যেটা দিয়ে দেওয়া হবে এখানে 51,550 টাকা থেকে শুরু হবে, এবং সাথে কিছু ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে যেগুলো টিএডিএ ও অন্যান্য বিষয়গুলি পড়ে সেগুলো এড করেই কিন্তু তোমাদের পে স্কেলটা দেওয়া হবে। তারপর আসছি আমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস তোমাদের যেভাবে হবে সেটা হচ্ছে দ্য সিলেকশন উইল বি অন দ্য বেসিক অফ রিটেন এক্সাম অ্যান্ড ভাইবা ভয়েস। অর্থাৎ তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সামের পর কিন্তু তোমাদের ভাইবা ভয়েসটা কিন্তু দিতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য চাকরি পেতে পারো। তো বন্ধুরা এখানে রিটেন এক্সামে যে সকল বিষয় থাকবে সেই বিষয়গুলি আমার ডিসক্রিপশন বক্সে যে অফিসিয়াল নোটিশ আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যারা যারা এই পোস্টের জন্য আবেদন করবে কোয়ালিফিকেশন মিলে তারাই কিন্তু নোটিশটা ডাউনলোড করে সেখান থেকে কী কী বিষয়ে তোমাদের এক্সাম হতে পারে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেখানে কিন্তু পার্টিকুলারলি মেনশন করা আছে কী কী বিষয় হবে, কত মার্কসের, কত ঘন্টায় তোমাদের এক্সামটা হবে, সমস্ত বিষয় কিন্তু সেখানে আলোচনা করা আছে। তারপর বন্ধুরা আলোচনা করে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইটা হচ্ছে বন্ধুরা ইলিজিবল ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। অর্থাৎ ফরম্যাটটাও কিন্তু বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে যে অফিসিয়াল নোটিশটা বলেছি সেই নোটিশের একদম লাস্ট পেজে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কমপ্লিটলি কিন্তু বানানো আছে। সেখান থেকে তোমরা সেই ফরম্যাটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে কিন্তু তোমরা ফরম্যাটটা নিয়ে নিতে পারো। জমা দিতে হবে সেটা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা এট আগরতলা, ত্রিপুরা ইন্ডিয়া। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট যেখানে আছে আমাদের আগরতলাতে সেখানে তোমাদের যেতে হবে, এবং সেখানে যাওয়ার পরেই কিন্তু তোমাদেরকে সেটা ফর্মটা জমা দিতে হবে, এবং আমাদের সেটা অবশ্যই 24 জুলাইয়ের 2019-এর আগে কিন্তু সেটা জমা করে দিতে হবে। সাথে যেটা দিতে হবে বন্ধুরা এলং উইথ সেলফ অ্যাটাস্টেড কপিস অফ অল সার্টিফিকেট ডকুমেন্টস। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলি আছে সেই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু দিতে হবে। 4 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অফ ব্যাঙ্ক ড্রাফট কিন্তু সাথে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ 4 কপি ফটোকপিস কিন্তু দিতে হবে, রিসেন্ট ফটোকপিস, এবং সাথে যে ড্রাফটের কথা বলেছিলাম যে ব্যাঙ্ক থেকে অ্যাপ্লিকেশন ফিসে ড্রাফটটা কাটবে সেই ড্রাফটটাও কিন্তু তোমরা সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো বন্ধুরা এই ছিল প্রথম যে 2টি পোস্টের জন্য গ্রেড 1 পোস্টে নিয়োগ হবে। সেই পোস্টে যা বিস্তারিত যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। এবারে চলে যাব নেক্সট যে আরও একটি রিকোয়ারমেন্ট বেরিয়েছে সেই নোটিফিকেশনের পিছনে। তো বন্ধুরা আমরা নেক্সট যে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে সেই নোটিফিকেশনটি নিয়ে এবার আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি বন্ধুরা ত্রিপুরা হাইকোর্ট রিকোয়ারমেন্ট 2019 টু ফিল ইন 2 ভ্যাকেন্স পোস্ট। অর্থাৎ বন্ধুরা এখানেও কিন্তু 2টি পোস্ট আছে, এবং দ্য গভর্নমেন্ট অফ অর্গানাইজেশন ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর গ্রেড 3 পোস্ট। অর্থাৎ এখানে কিন্তু গ্রেড 3 পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভিং ল গ্রাজুয়েট কোয়ালিফিকেশন। অর্থাৎ তোমাদের লতে কিন্তু গ্রাজুয়েট হতে হবে তাহলেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। দিস ভ্যাকেন্স আর ইন হাইকোর্ট ত্রিপুরা এট আগরতলা ত্রিপুরা। অর্থাৎ সেটাও কিন্তু আগরতলা থেকেই আমাদের হাইকোর্ট থেকে কিন্তু রিকোয়ারমেন্টটা পাবলিশ করা হয়েছিল। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশন ফিস এবং ইম্পর্টেন্ট ডেটস কী আছে। ইম্পর্টেন্ট ডেট আছে বন্ধুরা নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে কিন্তু 8 জুলাই 2019, এবং লাস্ট ডেট আছে 29 জুলাই 2019। অ্যাপ্লিকেশন ফিস নিয়ে আলোচনা করছি। অ্যাপ্লিকেশন ফিস আছে আনরিজার্ভড ক্যাটাগরিজ ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু 500 টাকা লাগবে, এবং রিজার্ভ ক্যাটাগরি যে যারা আছো তাদের কিন্তু 250 টাকা শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং সেটাও কিন্তু সেম প্রসেসে তোমাদের ড্রাফট কাটতে হবে ইন ফেভার দিয়ে যেটা দিতে হবে বন্ধুরা জেনারেল হাইকোর্ট ত্রিপুরা আগরতলা কিন্তু দিতে হবে ড্রাফটের মধ্যে। তারপরে আমরা জেনে নিচ্ছি এজ লিমিট এবং জব লোকেশন। এজ লিমিটটা হচ্ছে বন্ধুরা ম্যাক্সিমাম 38 ইয়ার হতে হবে বন্ধুরা, এর বেশি হলে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে না। এবং জব লোকেশন যেটা আছে বন্ধুরা হাইকোর্ট ত্রিপুরা আগরতলা ত্রিপুরা। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বন্ধুরা কোয়ালিফিকেশন যেটা আগেও বলেছিলাম ডিগ্রি ইন ল ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি এস্টাবলিশড বাই ল ইন ইন্ডিয়া থেকে কিন্তু তোমাদের লতে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, তাহলেই কিন্তু এই 2টি পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা এবারে চলে আসি পে স্কেলে। পে স্কেল আছে বন্ধুরা তোমাদের 27,700 থেকে কিন্তু পে স্কেলটা শুরু হচ্ছে, এবং সিলেকশন যেভাবে করা হয় বন্ধুরা অন দ্য বেসিক অফ রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ ভয়েস ভাইবা। অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে, তারপরে কিন্তু তোমাদের ভাইবা দিয়ে কিন্তু এই পোস্টের জন্য তোমরা চাকরিটা পেতে পারো। তো বন্ধুরা সবশেষে আসছি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে সেম প্রসেস বন্ধুরা তোমরা সেটা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট মে দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। অর্থাৎ বন্ধুরা ফরম্যাটটা আগেও বলেছিলাম আমার ডিসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে গিয়ে নোটিশটা ডাউনলোড করবে, এবং সেখানে কিন্তু টোটাল ফরম্যাটটা কিন্তু বানানো আছে, সেখান থেকে কিন্তু তোমরা সেটা প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে, এবং যে অ্যাড্রেসে তোমাদের সেটা জমা দিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা অফিস অফ দ্য রেজিস্টার্ড জেনারেল হাইকোর্ট ত্রিপুরা আগরতলা।
ওয়ান বিফোর 29 জুলাই 2019 আগে কিন্তু সেটা জমা করে দিতে হবে। এবং সাথে বন্ধুরা তোমাদের যেটা দিতে হবে এলং, সেটা কিন্তু এখানে আলাদা আলাদা মেনশন করে দেওয়া আছে। সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা দেখে নিচ্ছি, দ্য ক্যান্ডিডেটস অলরেডি ইন গভর্নমেন্ট সার্ভিস শেল অ্যাপ্লাই আইদার থ্রু প্রেপার চ্যানেল ইন এটাস নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম হিস হার এমপ্লয়ার। অর্থাৎ বন্ধুরা এখানে এটা বলা আছে যে যদি কেউ কোনো বিষয়ে, অর্থাৎ কোনো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো জব করে থাকো বা কোনো গভর্নমেন্ট জব করে থাকো, সেই জবটা ছেড়ে যদি তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে চাও, তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের একটি নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এবং সাথে এটা দিতে হবে সেলফ অ্যাটাস্টেড কপিস অফ সার্টিফিকেট রিলেটিং টু ডিগ্রি ইন ল গ্র্যাজুয়েটেড বাই রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের লতে যে ডিগ্রি হয়েছে তার এক সার্টিফিকেটটা সাথে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ স্কুল ফাইনাল মাধ্যমিক এক্সামিনেশন সার্টিফিকেট রেটলিং ডেট অফ বার্থ, এবং তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, এবং মাধ্যমিকের যে এক্সামিনেশন অর্থাৎ মার্কশিটটা কিন্তু তোমাদের দিতে হবে। সাথে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড কপিস অফ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু সাথে তোমাদের দিতে হবে। তারপরে এটা দিতে হবে 6 কপিস অফ সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু 6 কপি তোমাদের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এইভাবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করবে এবং সেটা জমা দেবে যে অ্যাড্রেসে, সেটা তো আগেই বলে দিয়েছি, সেই অ্যাড্রেসে গিয়েই কিন্তু তোমাদের সেটা জমা করতে হবে। তো বন্ধুরা কমপ্লিট করলে কিন্তু আমরা ত্রিপুরা হাইকোর্ট থেকে যে রিকোয়ারমেন্টটি বেরিয়েছিল তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি কোনো বিষয় বন্ধুরা তোমাদের কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেই কমেন্টগুলো রিপ্লাই অবশ্যই আমি দিয়ে দেবো। এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এখানে বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো ভালো এই ধরনের রিকোয়ারমেন্টে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।